আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীষ পালং এর চচ্চড়ি মাছের মাথা দিয়ে। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। যেরকম পুঁই শাকের ছ্যাঁচড়া চচ্চড়ি খেতে লাগে মাছের মাথা দিয়ে, সেরকম শীষ পালং এর চচ্চড়িও মাছের মাথা দিয়ে অসাধারণ খেতে লাগে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে দিয়ে এবার ভালো করে গরম করে নেব। আমি কড়াটাকে আগে থেকে গরম করে নিয়েছিলাম গ্যাস অন করে। সেখানে একটা রুই মাছের মাথাকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথাটাকে এবার ভেজে নেব। একটা পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি অন্য পিট ভাজার জন্য। দুটো পাশই বেশ লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার মাছের মাথাটা তেল থেকে তুলে নিচ্ছি। খানিকটা তেল আমি তুলে রেখে দিয়েছিলাম মাছের মাথা ভাজার পর। তারপর বাকি তেলে আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন। যেহেতু ছ্যাঁচড়া চচ্চড়ি করবো, তাই ফোড়নে একটু পাঁচফোড়নের লঙ্কা দিলে চচ্চড়িটার গন্ধটা খুব সুন্দর হয়। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। পেঁয়াজটা দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজার পর আমি এখানে দিচ্ছি দু চামচ পরিমাণে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি খুব মিহি করে এখানে পেস্ট করে নিই, একটু হালকা একটু কচা কচা আছে এরকমভাবে পেস্ট করে নিয়েছি। দিয়ে ভালো করে আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনটা কাঁচা গন্ধটা কেটে যায়। ঝালটা এখানে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এরপর আমি এখানে কিছু সবজি নিয়েছি 5-6টা শিম, একটা মিডিয়াম সাইজের বেগুন, 100 গ্রাম মতন কুমড়ো, আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। সব সবজিগুলোকেই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলোকে এবার অ্যাড করে দেব। সবজিগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা আমার হাইতেই আছে, সবজিগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। শাকটা আগেই দিয়ে দিইনি, সবজিটা একটু ভেজে নিলাম। শাকটা দিলেই জল বেরোতে শুরু করবে, সবজিটা আর ভাজা যাবে না। এরপর আমি দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, নুন হলুদটাকে দিয়ে আবারও ভালো করে সবজিটাকে একটু ভেজে নেব। সবজিটা দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে 500 গ্রাম পরিমাণে শীষ পালংকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকটা জল ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, এবার শাকটা দিয়ে দিচ্ছি। শাকটাকে দিয়ে নাড়া যাচ্ছে না, এবার আমি ঢাকা দিয়ে দেব আর 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা হতে দেবো, যাতে শাকটা একটু নরম হয়ে যায়, কমেও যাবে, ভালোভাবে নাড়াও যাবে। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। শাকটা থেকে একটু জল বেরিয়ে গেছে,
এবার আমি ভালো করে নেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নেব। শাকটা আগে থেকে একটু কমেও গেছে। ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন আনাজ এখানে দিতে পারেন। এরপর আমি এখানে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটা কালারের জন্য দিয়েছি, আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আর দেবো 1/2 চামচ পরিমাণে চিনি, হালকা, যাতে একটু মিষ্টি হয়, টেস্টটা ব্যালেন্স হবে সেই জন্য। ভালো করে এবার সব উপকরণকে মিশিয়ে নেব। আপনারা যদি চিনি রান্নায় পছন্দ না করেন তো চিনিটা ওখানে স্কিপ করবেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর আমি এখানে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 10 মিনিটের জন্য সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হতে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে, সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাছের মাথাটা একটু খুন্তি দিয়ে এরমভাবে হালকা করে ভেঙে দেব। সব সবজি শাক বেশ ভালোভাবেই সুসিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, গ্রেভিটা শুকিয়ে নেব। যেহেতু শাক চচ্চড়ি তো ঝোল ঝোল খেতে ভালো লাগে না, আমি তাই গ্রেভিটা শুকিয়ে নিচ্ছি। ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আলু সব সবজি বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি গরম মশলা 1/4 চামচ, আর দেবো 1 চামচ পরিমাণে ঘি। এই দুটো জিনিস অবশ্যই রান্নায় সবশেষে অ্যাড করবেন, তাহলে অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচড়া চচ্চড়ির যে টেস্টটা সেই টেস্টটা আসবে। ভালোভাবে ঘি গরম মশলাটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে শেষে ঘি গরম মশলা দেওয়ার পর, চচ্চড়িটা থেকে অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে শীষ পালংয়ের চচ্চড়ি। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা এরমভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।